হিন্দু ভাইরা শোনো, তোমরা দেবদেবীর পূজা অর্চনা করো, কখনো মানুষ তোমার যদি কোনো কল্যাণ করে, কোনো ভালো কাজ করে দেয়, তুমি তাকে ভগবান বলে দাও। আল্লাহ কখনো কোনো দিন ভগবান নয়, সৃষ্টি কোনো দিন সৃষ্টিকর্তা নন। তোমরা সৃষ্টির পূজা করে যাও, কখনো ব্যাঙের পূজা করো, কখনো সাপের পূজা করো, কখনো গাছপালার পূজা অর্চনা করো, আমার মহান প্রতিপালকের পূজা অর্চনা করো, যিনি সূর্যকে দাঁড় করিয়ে রেখেছেন, যিনি চন্দ্রকে দাঁড় করিয়ে রেখেছেন, গ্রহ নক্ষত্র তারা দিয়ে আসমানকে সুসজ্জিত করেছেন, সাত আসমানকে বিনা কুটিতে ছাদের মতো অক্ষত করে দাঁড় করিয়ে রেখেছেন, যে ছাদে কোনো ছিদ্র দেন নাই। আলম নাজালিল আরদ মিগাদা, যিনি জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়ে দিয়েছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, তিনি দিনকে উজ্জ্বলিত আলোকিত করেছে, বান্দা তুমি নিয়ামত ভোগ করবে, বান্দা তুমি দিনের বেলায় মেহনত করবে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দায় আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়ে অজস্র নিয়ামত দান করে দিয়েছি, বান্দা চলবে এক আল্লাহর প্রশংসা করবে, বান্দা তুমি শুয়ে যাবে এক আল্লাহর প্রশংসা করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়াম বান্দা দাঁড়াবে, বান্দা বসবে, সর্বদাই বান্দা এক আল্লাহর জিকির করবে, এক আল্লাহর গুণগান করবে। হা হা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক আল্লাহকে না দেখে বিশ্বাস নিয়ে আসবে, সলাৎ আদায় করবে, রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা হলো ইমানদার। আপনারা বলেন কালমা ইলাহ, কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমার অর্ধাংশ যদি কেউ বলে, যদি কেউ পড়ে, ইমানদার হতে পারে কি পারে না? পারে কি পারে না? কলমার অর্ধাংশ পড়লে, কলমার অর্ধাংশ বললে ইমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা বলা লাগবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে এবং মনে প্রাণে আমল করা লাগবে। ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আল আমাল ওয়াল আরকান, যেমন আপনি মুখে জাহির করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন, আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো পালন করবেন, আপনাকে প্রকৃত ইমানদার বলা যাবে। এখন দুরূদ শরীফ পড়েন, আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আমরা সবাই আল্লাহর বান্দা বটে কিনা? আরে হ্যাঁ কি না দেন না? আমরা সবাই আল্লাহর বান্দা। শ্বশুরের তিনটে বৌমা কটা? তিনটে। সকাল হলে চায়ের দোকানে বসে আর পায়ের উপরে পা তুলে বিড়িতে টান মারে আর বলে বৌমা আমার একটাই। কটা আসলে বৌমা? কটা? তিনটা। কিন্তু শ্বশুর বারবার বলে বৌমা আমার একটা। কেন? সকাল হলে এই খাঁটি দুধের চা বানিয়ে কাপে করে দিয়ে বলে, আব্বা বিস্কুট দেবো, আব্বা দুটো টস দেবো, খাও না আব্বা, মানে শ্বশুর খেয়েছে, বলে আব্বা চা খাওয়ার পরে দুটো ঘি দিয়ে মুড়ি দেবো, দে ঘি দিয়ে মুড়ি খাওয়ার পরে বলছে, আব্বা তোমার বিড়িটা ধরিয়ে দিই, বলছে আরে তুই কোথায় ছিলি মা, বিড়ি খেলে দেখে মানুষ জান ঠান্ডা, কি বলছেন বলেন? হ্যাঁ বৌমা বিড়ি দিয়েছে, আল্লাহ তোর ভালো করবে। খুব শখের বৌমা, দুপুর বারোটা হয়েছে, ছোট বৌমা পানিতে তুলে দিয়েছে, আব্বা
পানি তুলে দিয়েছি, গোসলটা করে নাও। তা গোসলটা করে, আব্বা লুঙ্গি গেঞ্জি জামা ধোবেন না, আমি আপনার ছোট বৌমা আছি না, আমি ধোবো। তো সব সময় ছোট বউয়ের প্রশংসা করে বলে এই মেজ বউ আর বড় বৌমা ফুলে মগুর। হ্যাঁ ফুলে মগুর। হে বাবাজির, আমার কিছু কিছু বৌমা আছে না, ও নিজের পেট নিজের স্বামীকে নিয়ে খুব ভালো আছে, শ্বশুর কেউ দেখবে না, শাশুড়ি কেউ দেখবে না, ঠিক না বল? তো শ্বশুর বার বার ছোট বৌমার প্রশংসা করে, দুপুর বেলা খেতে দিয়েছে, আব্বা খাও আব্বা, তো খাচ্ছে।